স্থানীয় সরকার বিভাগ শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষমতায়ন, দক্ষতা, জীবনমান উন্নয়ন প্রকল্পটি পরিদর্শন করেন ইউএনডিপি প্রতিনিধিবৃন্দ। পটুয়াখালী পৌরসভার আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি, বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের আর্থিক ও কার্যকরী সহায়তায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, সহকারী আবাসিক প্রতিনিধি আশিকুর রহমান, কান্ট্রি ইকোনমিস্ট ডক্টর নাজনীন আহমেদ, প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আবদুল্লাহ খান, হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন আরচু, সচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শঙ্কর রায়, পৌরসভার কাউন্সিলর বিন্দু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিবৃন্দ পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশে শহরে দারিদ্র বিমোচনের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং 2030 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন অভীষ্ট যার প্রতিপাদ্য বাদ যাবে না কেউ বাস্তবায়নের ভূমিকা রাখবে।